কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে ভেসে যাওয়া স্কুল ছাত্রের হদিস এখনও মেলেনি। শনিবার সন্ধ্যায় সৈকতের সুগন্ধা পয়েন্টে নেমে ভেসে যায় মোহাম্মদ ইরফান নামে ওই স্কুল ছাত্র। এ সময় তার এক বন্ধুকে উদ্ধার করে লাইফগার্ড। দায়িত্বরত লাইফগার্ড কর্মীরা বলছেন, সাগর এখনও উত্তাল, বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয়েছে ক্যানাল ও চোরা গর্ত, যেখানে পড়লে নিয়ন্ত্রণ ধরে রাখা সম্ভব না। সৈকতের বিভিন্ন স্থানে লাল ও হলুদ পতাকা দিয়ে পর্যটকদের সতর্ক করার চেষ্টা করছেন তারা। গেল চার দিনে সমুদ্রে গোসল করতে নেমে ভেসে যাওয়ার সময় 8 জন পর্যটককে উদ্ধার করেছে লাইফগার্ড। যারা সমুদ্রে গোসল করতে আসবে তাদেরকে আমাদের লাইফগার্ডের প্রতি অনুরোধ যে সবাই যেন লাইফগার্ডের নির্দেশনা মেনে চলুক আর সেফ জায়গায় গোসল করুক। আমরা হ্যান্ড মেকিং এর মাধ্যমে, আমরা বিভিন্ন হুইসেলের মাধ্যমে সাগরে আসা পর্যটকদেরকে নিরাপত্তা বিষয়ে জানাচ্ছি।